না জানি কোন ভাবে আজ পুরবে রো ভাবে গোরা কোন ভাব শাস্ত্রে বলছে এই ভাব যারা তারা জানে না, যে কেউ এসে একজনের ভাব বোঝা যাবে না বাবা। তাহলে এই ভাব কারা জানে? যার হয়েছে নিষ্ঠারতি শেষ হয়েছে গতাগতি, যেজন ইহজগতের সম্পদ। ইহজগতের সম্পদ কি? বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু ফেলে দিয়ে গৌর গোবিন্দের রাতুল চরণ আশ্রয় করেছে। শাস্ত্রে বলছে আশ্রয় করিয়া ভজে নাহি কৃষ্ণ তারে ত্যাজে, আর জীব মরে অকারণ। তোমাকে দিন থাকতে আশ্রয় করতে হবে, না হলে কি হবে? শেষের দিনে তুমি মনে করছো ভজন করবে, তখন আর ভজনে কোনো কাজ হবে না। চৈতন্য ভাগবত কবিরাজ গোস্বামী পাদ কলম দিয়েছেন যে বাল্যকালে ভজে কৃষ্ণ পাইবারও আসে, যৌবনকালে ভজে কৃষ্ণই আসে বা নাই আসে, আর বৃদ্ধাকে ভজে কৃষ্ণ জমেরও তরস। তুমি যদি সত্যি কৃষ্ণ ভজন করতে চাও মা, তাহলে শিশুকাল থেকে শুরু করো। মনে করে আমরা যে না এখন না থাক, ছেলে মেয়েগুলো একটু বড় হোক তারপর হাত আজুর হয়ে যায় একেবারে করব। কিন্তু দেখা গেল তারপরে আরও সংসারের মায়ায় বেঁধে যাচ্ছি, ছেলের বিয়ে হয়ে গেল, নাতি নাতনি হয়ে গেল, তবু হরিনাম বাসরে যাওয়ার সময় আমাদের হচ্ছে না, আরও সংসারের মায়া জালে বেঁধে যাচ্ছি। কারণ এই সংসারটা এমনই মামা, আপনি যতই চেষ্টা করেন না কেন এই মায়া জাল আপনি কাটাতে পারবেন না। আমরা ঘোরতর কলির মধ্যে বাস করছি, তা এই কলির সংসার থেকে মুক্তি পেতে গেলে আমাদের কি করতে হবে গো মা? একমাত্র হরিনাম কাণ্ডারি। এই হরিনাম যদি তুমি গাইতে পারো, বলতে পারো, শুনতে পারো, তাহলে তুমি হরিনামের কাণ্ডারিতে করে পার হয়ে যাবে। না হলে ওই 30 লক্ষ বার পশু জনম, 80 লক্ষ বার জনি ভেদ করে যে সুন্দর মানব জনম তুমি পেয়েছ, এই জনমটা তোমার বিফল হয়ে যাবে। এই জনমে কোনো কাজ হবে না বাবা। যদি মনে করেন আমি নরকে যাব না, আমি নরকে যেতে চাই না, আমি সংসারে আবার ফিরে আসতে চাই, না হলে ভগবানের চরণে পার হতে চাই, এইটা দেহটা একটা ভাড়া বাড়ি বাবা, ভালো করে শুনবেন। এই ভাড়া বাড়িতে আজ বাস করছেন, কালকে এই ভাড়া বাড়িটা ছেড়ে দিতে হবে।
মালিক যেদিন এসে বলবে যে তোমার ভাড়া বাড়িটা ছাড়ার সময় হয়ে গেছে, সেদিনই তোমার এই দেহ বাড়িটা ছেড়ে তোমাকে চলে যেতে হবে। আপনারা মনে করছেন এই পার্থিব জগতের কথা বলছি, না গো মা, এই পার্থিব জগতের বাড়ি ঘর আমাদের সঙ্গে কিছু যাবে না, এই দেহ বাড়িটার কথা বলছি। এই দেহ বাড়িটাকে ছেড়ে আমাদের সব একদিন সকলকে চলে যেতে হবে, কারণ মানব জন্ম নিয়েছি, আমাদের চলে যেতেই হবে। তাই যে এইখানটাই এখন এসে বসেছেন হরিনামের বাসরে, কিন্তু যাবেন কোথায়? কালকে সূর্যটা আপনার জীবনে উদয় হবে কিনা আপনি কি জানেন? জানি না বাবা। কেন? পদ্ম পাতায় জল দিলে জল যেমন টলমল টলমল করে, আমাদের আয়ুষ্য কিন্তু টলমল টলমল করছে। কখন জীবনের প্রদীপখানা দুপ করে নিভে যাবে এ কথা আমরা কেউ জানি না। তাই এই সংসার সাগর থেকে যদি মুক্তি পেতে চান, শাস্ত্রে বলছে চারটি উপায়। কি কি উপায় একবার বলে শুনে নে। প্রথম, তুলসীর মালা গলায় পরতে হবে। আপনি মাছ খান, মাংস খান, পেঁয়াজ খান, রসুন খান, আপনি বদমাইশ চোর, আপনি বদমাইশ এমন একটা বদমাইশ মানুষ, তবু আপনার গলায় যদি তুলসীর মালা থাকে তাহলে আপনাকে আর নরকে যেতে হবে না। এটা আমার কথা নয় কিন্তু ভাগবতের কথা। তাহলে তুলসীর মালা গলায় পরতে হবে। দ্বিতীয়টা, একাদশী ব্রত পালন করতে হবে। তীর্থের মধ্যে বারাণসী আর ব্রতের মধ্যে একাদশী। আপনি যদি একাদশী ব্রত পালন করেন তাহলে অন্য কোনো ব্রত আপনার আর পালন করার প্রয়োজন হবে না। একাদশীতে আপনি কিন্তু ওই আটার লুচি খেতে পারবেন না, রুটি খেতে পারবেন না। তাহলে কি যদি একেবারে উপবাস থাকতে পারেন তো ভালো, আর যদি না পারেন তাহলে কি করবেন? ফল পাবেন। তাতেও যদি না হয় তাহলে নানা রকম সবজি দিয়ে, সাদা তেল বা ঘি দিয়ে সবজি তৈরি করে পেতে পারেন। তাহলে এটা দ্বিতীয় রাস্তা। তৃতীয় রাস্তা, হরিনাম জপ করা। তা কেউ কেউ মালাই করে, কেউ হাত তুলে করে, কেউ বা গোপনে করে করে করে, এখন সেটা আপনার পথ। আপনি নির্জনে বসে বসেও করতে পারেন, আবার মালাই জপ করতে পারেন, আবার হাত তুলেও করতে পারেন, হরিবাসরে গিয়েও হরিনাম করতে পারেন। মেন কথা, সারাদিনের ভিতরে 10 মিনিট করে হরিনাম তোমাকে বলতে হবে। তা তুমি যখন সময় পাবে তখনই বললেই চলবে। এটা হচ্ছে তৃতীয় রাস্তা। চতুর্থ এবং শেষ রাস্তা, এই সাধুগুরু বৈষ্ণবের চরণধুলায় অঙ্গে মাখা। মা গো, এই সাধুগুরু চরণধুলি এই যে কেমন ধুলি আপনারা বুঝতে পারছেন? তবু মনে করছেন যে এই সংসারে এসেছি, অনেকে মনে করে না আমি অনেক বড় লোকের বাড়ির বউ, তো মাটিতে বসে হরিনাম শুনলে আমার সম্মান চলে যাবে। আপনি চান আর না চান, এই হরিনাম কিন্তু আপনার সাথে যাবে। আজকে আপনি মনসার ভক্ত, কালীর ভক্ত, শিবের ভক্ত, দুর্গার ভক্ত, হরিচাঁদ গুরুচাঁদের ভক্ত, অনুকূলের ভক্ত, যেই ভক্ত হন না কেন, শেষের দিনে ওই একটা কথাই আপনার সঙ্গে যাবে। এই সংসারে সবকিছু পড়ে থাকবে কিন্তু একটা জিনিস আপনার সাথে যাবে, কি জানেন বলুন তো? চারজন আটে কান্ধে করে বলবে বলো হরি, বলো হরি, সেদিন কিন্তু কেউ বলবে না বলো টাকা পয়সা কি, বলো বাড়ি গাড়ি কি, বলো অর্থ সম্পদ কি, কেউ কিন্তু বলবে না বাবা। তা আপনি যেই ভক্ত হন না কেন, হরিনাম আপনার সাথে এসেছিল, আবার আপনার সাথেই যাবে। তাই কলিযুগের ভগবান গৌর হরি তিনি কি করলেন, এই হরিনাম জীবের দ্বারে দ্বারে বিতরণ করলেন। এই কলির জীবকে ডেকে ডেকে বললেন, হে জীব, তোমরা আর ঘুমায় থেকো না, একটিবার কৃষ্ণ নাম করো, হরিনাম করো। তাই নবদ্বীপে আমার গৌর হরি যখন এসেছে, তা নবদ্বীপের মায়েরা তারা কি করছেন, বাবারা মায়েরা সকল ভক্তরা তারা কি করছেন, দুটো বাহু প্রসার করে আমার গৌর হরিকা আহ্বান করছেন। কি করে বলছেন গো বাবা? আমার গৌর এলো রে ওগো সোনার নদিয়ায়, মায়েরা জোর করে টুলুধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে,
ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে সোনার নদিয়া, গৌরে লোরে সঙ্গে নিতাইয়ে লোরে, গৌরে লোরে আমাদের নিতাইয়ে লোরে, গৌরে লোরে সঙ্গে নবদ্বীপে। আচ্ছা মায়েদের কাছে বলি মা, পৃথিবীতে এত দেশ ছিল আমাদের ভারত বাংলার মাটিতে কেন আমার গৌর হরি এসেছে? অন্য জায়গায় তো যেতে পারত, কিন্তু এই ভারত বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে আমার গৌর হরি কেন এসেছে? কার ডাকে সাড়া দিতে এসেছে জানেন? দেবাদিদেব মহাদেব ভোলানাথের ডাকে সাড়া দিতে। ওই ভোলানাথ আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবেন বলে তিনি কিন্তু ডেকে ডেকে তাকে নিয়ে এসেছে। ওমা এই ভোলানাথ আজ এই কলিযুগকে উদ্ধার করবেন বলে তিনি আমার গৌর হরিকে নবদ্বীপের মাটিতে নিয়ে এসেছে। শুধু গৌর হরি আসেনি, যে গঙ্গার জলে আপনারা পুজো করেন সেই গঙ্গাও কিন্তু ভারতবর্ষের মাটিতে এসে দাঁড়াইছে। ভালো করে লক্ষ্য করতে হবে মা, বেশি দূরে যেতে হবে না, ওই গঙ্গা সাগর থেকে আমার নবদ্বীপের মাটিতে আমার গঙ্গা মা এসেছে, তারও প্রমাণ আছে বাবা। আমাদের বেশি দূরে যেতে হবে না, ওই মায়াপুরে নবদ্বীপে গেলে দেখতে পাবেন একদিকের গঙ্গার ঘোলা জল আর একদিকের মেঘনার কালো জল, একই তো জল মা। এই কালো জল ঘোলা জলের সাথে মেশে না। আপনারা যদি আমার কথা যারা জাননি তারা বিশ্বাস করতে পারেন না, কিন্তু যারা গেছেন তারা নিজের চোখে দেখেছে। আর যদি না যান, যদি কোনোদিন যান তাহলে দেখে আসবেন মা। ওই মায়াপুর আর নবদ্বীপের ঘাট পার হওয়ার সময় একদিকের গঙ্গার ঘোলা জল আর একদিকের মেঘনার কালো জল। যারা কৃষ্ণ বিদ্বেষী যারা হরিনাম বিদ্বেষী তারা বলে এই সনাতন ধর্মীরা বড্ড ছলা কলা জানে, এদের ভেতরে ছলা কলা আছে বলে এই সব বুজরুকি দেয়, কিন্তু আদৌ সত্য কথা নয়। সত্য কথা এটাই, পৃথিবীতে বিরাট বড় বড় নদী আছে, তিস্তা কাবেরী কৃষ্ণা গোদাবরী আরো বড় বড় নদী আছে, কিন্তু গঙ্গা হচ্ছে শ্রেষ্ঠ। কেন? শুধুমাত্র নারায়ণের চরণ হতে তার জন্ম হয়েছে বলে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। শুধু কি তাই মা, যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে ওই মায়াপুরে নবদ্বীপের ঘাট থেকে ওই গঙ্গার ঘোলা জল এক বোতল তুলে আনবেন, বাড়িতে নিজেরা পরীক্ষা করবেন। আর এক বোতলে কলের জল নেবেন, আর এক বোতলে পুকুরের জল নেবেন, দেখবেন কলের জলে পুকুরের জলে কোনো দিন যাবে না, তাতে কিন্তু লম্বা লম্বা পোকা হবে বাবা। কিন্তু ড্রামে ভরুন আর বোতলেই ভরুন, গঙ্গার জলে কখনো পোকা হবে না, দুর্গন্ধ হবে না। কেন? একমাত্র স্বর্গধাম থেকে মর্ত্যধামে এই ভারতবর্ষের মাটিতে এসেছে তাই না, তিনি নারায়ণের চরণ হতে জন্ম হয়েছে তাই সেই পতিত পাবনী গঙ্গা আজ সুরধ্বনির কিনারায়। সুরধ্বনি বলছে কেন?
যখন ওই গঙ্গা সাগর থেকে এসেছিল, সুরের মতো বাঁচতে বাঁচতে ধ্বনি করতে করতে এসেছিল আমার গৌর হরির চরণ পাবে বলে। তাই পদকর্তা এক পাশে দাঁড়াইয়ে লীলা পরিবেশন করে বলছে, দেখো দেখো আমার গৌর হরির এত সুন্দর রূপ তুমি কখনো দেখেছ? সেই রূপে যার একবার মন মজেছে বাবা, তার কি হয়েছে? ওই সুর ধ্বনির কিনারা সোনার নূপুর দিয়া পায় নাচে না গড়ি রে সুন্দর গৌরঙ্গরা। কপালে একটা তিলক দেওয়া, কিন্তু সে দিল কেন? এই সংসারকে বুঝাতে চাইল, তোমার যে বিয়ে হয়েছে, তুমি যে কারোর ঘরে রমণী, তার প্রমাণ কি? এই শাখা আর এই সিঁদুর, তাই না মা? তাহলে বোঝা যাবে যে না, এ আমাদের ঘরের রমণী, কিন্তু আমার গৌর ঘরের লোক কিনা সেটা বুঝবেন কেমন করে? আমা ভালো করে শুনুন, একটা মুসলমান ধর্মের মানুষ কোনোদিন যদি মসজিদে না যায়, শুক্রবার করে মসজিদে যাবে, কিন্তু সে কিন্তু টুপি পরতে লজ্জা পায় না। আর আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে একটা তিলকের ফোঁটা দিতে, এই ব্যাপারে না 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 দিও না দিও না, একবারে ছোট করে দাও, দেখা না যায়। একটা তিলক পড়লে কেউ যদি হেঁটে যায়, অমনি আমরা ঠাট্টা করি, হরি বল হরি বল। তাহলে বুঝতে পারছেন কোথায় এসে আমরা ঠেকেছি। আমার গৌর হরি বলেন, তুমি যে আমার দলে তা বুঝবো কেমন করে? তুমি যদি তিলক পরো, এই তিলক পরপতি, আর এই জগতের পতি এই শাখা আর সিঁদুর, এই পতির ভজন করলে পরপতি দর্শন পাওয়া যায়। তাই কি করলেন, এই চন্দনের ফোঁটা আপনি এখন নেবেন আর না নেবেন, শেষের দিনে কিন্তু এই চন্দন দিয়ে আপনাকে জনমের মতো সাজাইয়ে দেবে, তাই না মা? আর কি করবে, হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে যে বাড়িতে একটা গীতা রাখি না, দেখুন কিছু কিছু মানুষের বাড়িতে গীতা তো নাই, গীতা কিন্তু নাই, আমাদের মন মন গ্রন্থ গীতা, সেই গীতায় নাই, অথচ মৃত্যুর সময় এই গীতা আপনার বুকে একটা দিয়ে দেবে, তাই না মা? একটা নামাবলি দিয়ে এইবার যাদের আপনি এতদিন ভালোবেসে এসেছেন, যাদেরকে এতদিন ভালোবেসেছেন, যাদেরকে আপন ভেবেছেন, তারা কি করবে? একটু গোবর জল দিয়ে ছোড়া ঝাঁট দিয়ে তোমাকে বিদায় দিয়ে দেবে, তারা কিন্তু তোমার কেউ আপন নয় গো বাবা। তাই বলছে, দেখো এখনো সময় আছে, কি করছে? সুন্দর কপালে সুন্দর তিলক, আবার সুন্দরই একখান সুন্দরই একখান নামাবলি গায় নগরী রে সুন্দর গৌরঙ্গ।
তাকান, অমনি বলবো এই দেখো দিদি কিছু একটা ভিতরে ভিতরে চলছে, দেখেছেন? কিন্তু আমার গৌর হরি যদি কারোর দিকে একবার ভুলে তাকায় তার কি গতি হয়? তার প্রাণ পাখিটা ও তার প্রাণ পাখিটা খাসা সিঁড়ি উইড়া যায় না গড়ি সুমি সবাই মিলে চলো ধরে গায় গৌর হরি বল হরি বল যখন বলেছে উনি হাতটা তুলেছেন, দেখুন মা লজ্জা পেয়ে লাভ নেই, আমাকে দেখে হাত তোলার দরকার নেই, আমি কিন্তু বিচার করার মালিক নই, মালিক তিনি বসে আছেন তার হিসাবের খাতায় কোনো কিছু ভুল হবে না। শোনেন কমিটি দাদারা তো বড় বড় অনুষ্ঠান করে, কিন্তু যারা অনুষ্ঠান করে তারাই জানে, যখন আপনাদের দ্বারে দ্বারে ভিক্ষা করতে যায় অনেক জায়গায় কি করে জানেন, বলে তাই তো এই যে মা এসেছি ভিক্ষার জন্য অনুষ্ঠান হবে, বলে দেখ বাবাই এসেছিস তো টাকা পয়সা নেই, মাসের শেষটা দশটা টাকা নিয়ে যা, দেখেছেন? এই হচ্ছে সংসার, আমাদের জন্য আমরা লাখ লাখ টাকা খরচা করি কিন্তু ভগবানের নামে পঞ্চাশ টাকা দিতে গেলেই আমাদের সাগর শুকিয়ে যায়। এই তো আমাদের ভালোবাসা, কি ভালোবাসা! নিজেরা যখন খাই ডাল আলু পোস্ত পনিরের তরকারি পটলের রসা আরও অনেক কিছু, বাবা রে বাবা রকমারি, আর ভগবানের বেলায় দশ টাকার লকুন দানাই এক মাস, ও বাবা।